আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রংধনু সাতকাহ। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটা হলো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান বা প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনী অনুষ্ঠান। তো আমি এই দিনে কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে আমি সকালবেলা চলে গেলাম আমার ডিপার্টমেন্টে, গিয়ে ওখান থেকে আমি আমার ব্যাগ নিলাম। ব্যাগের ভিতরে গিফট, সুভেনিয়র সব কিছু ছিল, খাবারের টুকেন সব কিছু নিয়ে আমি চলে গেলাম আখির হলে। তো হলে গিয়ে আমি ওখানে ওদের ক্যান্টিনে বসে চা খেলাম। তো ওদের চাটা অনেক মজা ছিল, তাই ভাবলাম একটা ছবি তুলে রাখি। এরপরে ওর রুমে যেয়ে আমি রেডি হয়ে গেলাম। এই ক্যাপ, টি শার্ট এগুলো সব সেই গিফট প্যাকেটের ভিতরে ছিল। এরপর আবার ডিপার্টমেন্টে চলে আসলাম, এসে ছবি তুললাম সিফাতের সাথে, তারপরে ব্যানারের সাথে। তো তোলার পর এখন দেখতে পেলাম যে খুব রাস্তার মধ্যে চিল্লাচিল্লি হচ্ছে। তো আমি আর রাখি দুজনে মিলে রাস্তার কাছে চলে আসলাম। এসে দেখি যে র্যালি শেষ, যে র্যালির জন্য সকাল থেকে ওয়েট করে আসি সেই র্যালি শেষ হয়ে আবার ঘুরে তারা চলে আসছে, ওই তো হাতি দেখতে পাচ্ছি। তো আমার আর আখির খুব মন খারাপ হয়ে গেল যে এই র্যালির জন্য সারা দিন ওয়েট করলাম কিন্তু এই র্যালিটাই শেষ হয়ে গেল। তো যাই হোক, র্যালি শেষ, এখন আর কি করার, তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখতে থাকি। তো আমি কিছুটা ভিডিও করতেছিলাম হাতিটার, আর তারপরে দেখতে পেলাম যে ঘোড়ার গাড়ি সেটাও এগিয়ে আসতেছে। তো ঘোড়ার গাড়িটার মধ্যে যে বিষয়টা দেখলাম, ঘোড়া যে চালাচ্ছিল তার সাথে বসেছিল আমারই ক্লাসমেট আলো। সে ওখানে একদম ঘোড়া চালকের পাশে বসে পুরো র্যালিটা এনজয় করেছে। তো আমি আর আখি ওকে দেখে খুব মজা পাচ্ছিলাম যে ও মজা পাচ্ছে আমরাও মজা পাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এখানেই র্যালি শেষ হয়ে যাবে ভাবছি। তারপরে আমরা একটু আশা পেলাম, সেটা হলো যে র্যালিটা আবার হবে। র্যালিটা কিভাবে আবার হবে সেটা একটু বলি। আমাদের একটা ম্যাডাম, উনি অ্যানাউন্স করতেছিল যে যারা র্যালি মিস করছো তারা আবার জড়ো হও, আমরা আবার একসাথে র্যালি করব। তো এই তো আবার দ্বিতীয়বার র্যালি শুরু হয়ে গেল। তো ভাবলাম যে এবার আর মিস করা যাবে না, এবার ম্যাডামের পিছনে পিছনে আমাদেরও যেতে হবে। তো আমরাও যাওয়া শুরু করলাম। তো দেখতেছিলাম সবার হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড, ব্যানার এগুলো ছিল, এগুলোতে বিভিন্ন জিনিস লেখা ছিল। আর এই তো ঘোড়ার গাড়িটা ঘুরে আবার চলে আসছে। ঘোড়ার গাড়িটা দুইটা ঘোড়া ছিল, দুইটাই সাদা ঘোড়া, খুব সুন্দর। গাড়িটাও বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। তা আমি হচ্ছে একটু ঘোড়ার পাশ দিয়ে যাচ্ছিলাম ঘোড়াকে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তারপরে আমি এবার সামনে চলে আসছি। আমি যেহেতু এই টি শার্টটা পরেছিলাম, ক্যাপ পরেছিলাম, তো আমার একটু গরমও লাগতেছিল। যাই হোক, তো এখন সবাই পরেছে, আমরাও পরেছি। আর এই দেখো সবার হাতে প্লে কার্ড, ব্যানার, তারপরে এই তো যারা বাদ্য বাজাচ্ছিল তারা, তাদের হাতে ঢোল তবলা এগুলো ছিল, খুব সাউন্ড হচ্ছিল। আর অনেকের হাতেই বাঁশি ছিল, বাঁশি বাজাচ্ছিল অনেকে। সবাই খুব মজা করতে করতে র্যালিতে হাঁটতেছিল। আমার সামনে দেখলাম আবার নাচা শুরু হয়ে গেছে, কতগুলো ছেলে মিলে একসাথে নাচানাচি শুরু করে দিছে। তা আমি আর আখি বললাম যে চলো আমরা এটাকে পার হয়ে একটু সামনের দিকে চলে যাই। যখন আমরা এ সাইড দিয়ে পাশ হয়ে একটু সামনের দিকে চলে যাব। এখানে আমি ঘোড়ার গাড়ির, তারপরে হাতির এগুলোর বেশ কিছু ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। ঘোড়ার গাড়িটা আমার অনেক জোস লাগছে, আর হাতিটার উপরে একটা কাপড় দেওয়া ছিল, সেখানে লেখা ছিল অর্থনীতির 50-এ জাগুক প্রাণ উচ্ছ্বাসে। এটা ছিল আমাদের সেই প্রোগ্রামটার মানে স্লোগান।
এই তো আমরা ঘুরে সামনে চলে আসছি, এখন আমরা এই দিক দিয়ে ঘুরে যাব। আসলে যেহেতু একবার র্যালি হয়ে গেছে, এটা দ্বিতীয়বার হচ্ছিল, তো এটা আর বেশি বড় করতেছে না, এটা অল্প একটু জায়গা ঘুরেই চলে যাচ্ছে। আমি আবার একটু পিছনে পড়ে গেছি, কারণ আমি ছবি তুলতেছিলাম এটার জন্য। দেখো কিভাবে নাচতেছে সবাই, এখানে আমার ব্যাচের বেশ কয়েকজন আছে নাচানাচির মাঝখানে। তারপরে র্যালি শেষ করে আমরা চলে আসলাম মুক্ত মঞ্চের এদিকে, কারণ মুক্ত মঞ্চে এখন কিছুক্ষণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠান বলতে এখন মূলত স্মৃতিচারণা হবে। তো স্মৃতিচারণা শুরু হওয়ার আগে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর যে থিম সংটা ছিল, সেই থিম সংটা বাজানো হচ্ছিল, আর সেই থিম সংয়ের সাথে সবাই এখানে একসাথে জড়ো হয়ে খুব নাচানাচি করতেছিল। তো থিম সংটা শুরুতেই আছে হচ্ছে দোল লাগে দোল লাগে, তো সেটা মানে খুবই একটা মজার একটা থিম সং। তো সবাই খুব আগ্রহ নিয়ে নাচানাচি করতেছে আর কি গানটার সাথে। আর এখানে স্টেজের উপরেও বেশ অনেকে নাচতেছে। তো এই নাচ কতক্ষণ চলছে, এরপরে স্মৃতিচারণা হয়েছে। তো স্মৃতিচারণা শেষ করে এখন হচ্ছে দুপুরের খাবারের পালা। কুপন দিয়ে খাবার নিয়ে আখির হলে চলে আসছি, খাবার খাবো। তো আমি খাবার অলরেডি শুরু করে দিছিলাম, তাও একটু ভিডিও করছি। আমাদের খাবারের মধ্যে ছিল কাচ্চি বিরিয়ানি, রোস্ট, তারপরে সালাদ, পানি, তারপর ড্রিঙ্কস, আর এক ধরনের মিষ্টান্ন আইটেম, এটা মানে ক্ষীর বলে অনেকে, অনেকে পায়েস বলে। তারপরে আমি বিকেলের জন্য রেডি হয়ে বের হয়ে চলে আসছি, এখন আগে জুস খাবো। কই রিক্সায় না, সুফাতকে নিয়ে নাও ভিডিওর ভিতরে। হ্যালো, তুমি কান্তার হলে সাজুগুজু করছো? না, সাজুগুজু আজকে কমপ্লিটলি আমি একা করছি, শাড়িও একা পরছি, বলবা যে কেমন করছি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ট্রাই করছি ফার্স্ট। এরপরে জুস খেতে খেতে আমরা চলে আসলাম মুক্ত মঞ্চে, কারণ মুক্ত মঞ্চে এখন বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা বসে পড়ছি একদম উপরের দিকে যাতে সব কিছু সুন্দর মতো দেখা যায়। এই তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়াতে সব লাইটগুলো অন করে দেওয়া হয়েছে, আর লাইটিং আমার বরাবরই পছন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়েছে একটা দলীয় নৃত্যর মাধ্যমে। দলীয় নৃত্যতে ছয়জন ছিল, ছয়জনের মধ্যে পাঁচজনই ছিল আমাদের ব্যাচের, আর একজন ছিল সিনিয়র একটা আপু। তো ওরা এই নাচটার মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করে। তো এখানে বড় প্রজেক্টরে দেখানো হচ্ছিল, আমার মানে সামনাসামনি যে ভিডিও করতেছিলাম সেটার থেকে প্রজেক্টরের ভিডিওটাই ভালো লাগতেছিল দেখতে। আর তোমরা তো জানোই যে আমি কখনোই গান নাচ এগুলোর মিউজিক কখনো মানে দেই না ভিডিওতে। এরপরে একটা একক সঙ্গীত হচ্ছিল, আর সেটাও করতেছিল আমার ব্যাচেরই একটা ক্লাসমেট আমার। এরপরে একটা নাচ হচ্ছিল, এখানে দুইজন নাচতেছিল। তো একজন ছিল আমার ব্যাচমেট নদী, আর আরেকজন ছিল একটা সিনিয়র আপু। তো এভাবে আর কি একবার নাচ একবার গান এভাবে অল্টারনেট করে করে হচ্ছিল, যাতে কেউ বোর না হয়ে যায়। আর এর ফাঁকে আবার মাঝে মধ্যে বিজ্ঞাপন বিরতি হচ্ছিল। তো এখানে যে বিজ্ঞাপনটা হচ্ছে এটা ছিল তিব্বত স্নোর বিজ্ঞাপন। এরপরে বাচ্চাদের একটা পরিবেশনা ছিল, দুইটা ছোট ছেলেবাবু ওরা গান গাচ্ছিল, আর বেশ অনেকগুলো পরি স্টেজে নাচানাচি করতেছিল, কারণ লালপুরি নীলপুরির গান গাচ্ছিল ওরা। আর এরপরে একটা একক পরিবেশনা হয় একটা, এখানে একটা গান গায় যেটা আমার মানে অনেক পছন্দ, সেটা হলো তখন তোমার 21 বছর। এরপর আরেকটা একক সঙ্গীত পরিবেশনা হয়, সেটা করে আমার ব্যাচেরই একজন ক্লাসমেট আমার। তো সে একটা আসলে লোকসঙ্গীত গাচ্ছিল,
এরপরে আবার আরেকটা বিজ্ঞাপন বিরতি। এই বিজ্ঞাপন বিরতিটা আমাদের সবার কাছেই খুব ভালো লাগছে। আর এখানে ওরা যেটা পরিবেশন করতেছিল এটা ছিল ড্যানিশের বিজ্ঞাপন, তুমি আমি আর ড্যানিশ। তো এটা মানে খুবই ভালো হয়েছে, ওদের এক্সপ্রেশন ডান্স সব কিছু মিলে সব কিছু খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। তো আমরা এটা খুব এনজয় করেছি। আর এখানে যে যে দুইজন পরিবেশনাটা করছে এরা দুইজনও আমার ক্লাসমেট। এরপরে একটা কাব্যনাট্য পরিবেশনা করা হয়, এখানে পিছনে বেশ অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল, আর সামনে আমার ক্লাসমেট প্রাপ্তি, সে বসে যে মানে কাব্যনাট্যর যে ডায়লগগুলো সেগুলো বলতেছিল। তো প্রাপ্তিকে অসম্ভব সুন্দর লাগতেছিল বউ সাজে, আমি শুধু ওকেই অবাক হয়ে দেখতেছিলাম যে কি ভালো লাগতেছে। আর আসলে এই এই কাব্যনাট্যটার যে সংলাপগুলো এগুলো অনেকটাই কঠিন ছিল, তো সেটা ওরা খুব ভালোভাবেই করতে পারছে। এরপরে আরেকটা বিজ্ঞাপন বিরতি, আর এটা হচ্ছে বিটল বিস্কুটের বিজ্ঞাপন। এখানে যারা পরিবেশন করেছে ওরা খুব ভালোভাবেই করেছে। আর এবার বিজ্ঞাপন বিরতির পরে হচ্ছে সঙ্গীত পরিবেশনা। এখানে যাকে দেখতে পাচ্ছ গান গাচ্ছে সে হলো আমার ক্লাসমেট। মানে আজকে যে প্রোগ্রামটার আমি সব কিছু শেয়ার করছি ওই প্রোগ্রামের বেশিরভাগ কাজের দায়িত্বেই ছিল আমাদের ব্যাচ, এবং বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের বেশিরভাগ অংশেই আমার ব্যাচের সবাই অংশগ্রহণ করেছে। আর এরপর একটা নাচ হচ্ছে, এখানে দুইজন ডান্স করতেছিল। আর এখন যেটা হচ্ছে এটা হলো র্যাম্প। র্যাম্প আসলে খুব বড় একটা অংশ জুড়ে হয়েছিল, কিন্তু পুরাটা তো আর শেয়ার করি নাই, কিছুটা অংশ শেয়ার করেছি যে যে অংশটুকু আমার ভালো লেগেছে। তো এখানে আমাদের ব্যাচের বেশ অনেকজন ছিল, রাসেল, সারা, আলো, মাটি, স্বদেশ অনেকেই ছিল। এই যে এখানে আরও দুজন আছে, জয়, নিশা, ওরা সবাই খুব ভালোভাবে র্যাম্পটা আর কি পারফর্ম করেছে। এছাড়া জুনিয়র ব্যাচের অনেকেও ছিল। আর এই তো সব শেষ পারফরমেন্স, আর সেটা হলো আমাদের প্রিয়াঙ্কার গান। প্রিয়াঙ্কা একজন সঙ্গীত শিল্পী, তো ওর গানের মাধ্যমেই আজকের এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মানে সাংস্কৃতিক পর্ব শেষ হয়েছে। আর ওর গানের পরে ব্যান্ড সঙ্গীত হয়েছে, সেটা হলো জলের গান এসেছিল, কিন্তু আমি আর ওই পর্যন্ত থাকি নাই, আমি প্রিয়াঙ্কার গান পর্যন্তই ছিলাম। তো এরপরে আমি চলে আসছি। প্রিয়াঙ্কার গানের সাথে সবাই খুব নাচানাচি করতেছিল। আর সবশেষে আমি রাত্রেবেলা আমার ডিপার্টমেন্টের সামনে মানে অনুষদের সামনে যে লাইটিং করা হয়েছিল ওখানে ছবি তুলতে গেছিলাম। তো আজকে সারাদিনে যেসব ছবি তুলেছি সেগুলো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো রাতের বেলা লাইটিংয়ে কতটা সুন্দর লাগতেছে সব কিছু। তো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না।